প্রেট্টাপোলে উদ্ধার ২৭ লক্ষ টাকার ব্রেসলেট। ঘটনায় দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনা তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে। বিএসএফ এর অভিযানে সাফল্য, ফের ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে উদ্ধার প্রায় ২৭ লক্ষ টাকার সোনা। ঘটনায় আটক দুই। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানেরা দুটি সোনার ব্রেসলেট এবং একটি সোনার খণ্ড উদ্ধার করেছে বলে জানিয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। ঘটনায় দুই পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বিগত কয়েক মাসে সীমান্ত এলাকায় লাগাতার সোনা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে, কিন্তু প্রশাসন এবং বিএসএফ এর তৎপরতায় সেই চোরা কারবারিদের ধরে ফেলাও সম্ভব হচ্ছে। সূত্রের খবর, ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর থাকার কারণে নাকা চেকিং চালাচ্ছিলেন বিএসএফ কর্মীরা। সেই সময় বাংলাদেশ থেকে আগত এক যাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় তার ব্যাগে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় সোনার বিভিন্ন জিনিস। এরপর বিএসএফ কর্মীদের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেনি। সোনাগুলি উদ্ধার করার পাশাপাশি ওই যাত্রীকে আটক করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। বিএসএফ সূত্রে জানা গেছে, আগে থেকে খবর থাকার কারণে বিশেষ চেকিং চলছিল। সোনা উদ্ধারের প্রথম ঘটনার কিছু সময় পরে ওই একই দিনে যাত্রীদের পাসপোর্ট চেকিং এর সময় এক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় সেই যাত্রীর শরীর থেকে উদ্ধার হয় রূপোর প্রলেপযুক্ত সোনার ব্রেসলেট। এরপর ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে এবং প্রমাণ দিতে বললে তার কাছে কোনো উপযুক্ত কাগজ বা প্রমাণপত্র ছিল না। জিনিসগুলি উদ্ধার করার পাশাপাশি ওই যাত্রীকেও আটক করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা যায়, আটক যাত্রীদের নাম মোহাম্মদ মোজাম্মিল, বয়স ৩৬, অপর একজন যাত্রীর নাম মোহাম্মদ মোসা। জানা যায়, উদ্ধার হওয়া সোনাগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার কথা ছিল, কিন্তু তার আগেই বিএসএফ এর তৎপরতায় তা ধরা পড়ে যায়। অভিযুক্ত মোহাম্মদ মোজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করতে সে জানায়, ঢাকা থেকে কলকাতা শহরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে জিনিসগুলি তুলে দিতে পারলে তাকে ১০,০০০ টাকা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। দ্বিতীয় ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো প্রমাণপত্র বা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপরই দুই ব্যক্তিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনাগুলি তুলে দেওয়া হয় পেট্রাপোলের কাস্টম বিভাগের হাতে। এদিকে বিগত কয়েক মাসে সীমান্ত এলাকায় লাগাতার সোনা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে, কিন্তু বিএসএফ এর তৎপরতায় বারে বারে ব্যর্থ হয়েছে চোরা কারবারিদের এই প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল।